29 আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ নিখোঁজ, বঙ্গোপসাগরে তল্লাশি চলছে। জঙ্গিবাদে মদদ দিয়ে ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে পাকিস্তান, অভিযোগ নয়াদিল্লির। কাশ্মীরে দমনপীড়নের নিন্দা ইসলামাবাদের। এবার সেনাবাহিনীতে সংস্কারের ঘোষণা এরদোয়ানের। তুরস্কে শুদ্ধি অভিযানের নামে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের। এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নিলেন ট্রাম্প, প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের। ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। 29 জন যাত্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। IAF AN-32 মডেলের বিমানটি স্থানীয় সকাল 8টার দিকে চেন্নাই বিমান ঘাটে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি রেডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির 11:20 আন্দামান নিকোবর দ্বীপের পোর্ট ব্লেয়ারে অবতরণের কথা ছিল। বঙ্গোপসাগরে বিশাল এলাকা জুড়ে 2টি বিমান ও 4টি যুদ্ধ জাহাজ নিখোঁজ বিমানটির সন্ধানে কাজ করছে। এই অভিযান দেশটির বিমান, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নিয়েছেন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জাকির নায়েকের সহযোগী আরশিদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজ্যের সন্ত্রাস বিরোধী ইউনিট ও কেরালা পুলিশের যৌথ দল। অপরাধমূলক ষড়যন্ত্র ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কোচিতে হওয়া এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জাকির নায়েক তার বিভিন্ন বক্তব্যে জঙ্গিবাদে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পাকিস্তান জঙ্গিবাদকে মদদ দিয়ে ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রতিবেশী দেশটির ষড়যন্ত্র উপেক্ষা করে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আশা প্রকাশ করেন তিনি। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভে প্রায়ই হামলা চালানোর অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ মাসের শুরুর দিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জম্মু কাশ্মীরে কার্ফিউ জারি করে রেখেছে ভারত সরকার। এর মধ্যেই পুলিশের সঙ্গে স্বাধীনতাকামী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত 40 জন নিহত ও 3000-এরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। এ অবস্থায় কাশ্মীর অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করার পাশাপাশি কাশ্মীরদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে কালো দিবস পালনের নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার লোকসভায় বক্তব্যে যে কোনো মূল্যে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পাশের দেশ আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা যে করেই হোক ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে যদি কোনো সন্ত্রাসী থেকে থাকে তবে নিঃসন্দেহে পাকিস্তান তাদের মদদ দিচ্ছে, তবে তারা যতই ষড়যন্ত্র করুক কাশ্মীরের চলমান সংকট অচিরেই সমাধান করা হবে। একই দিন জম্মু কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ না করতে পাকিস্তানকে আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তর। তবে পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সরতাজ আজিজ কাশ্মীরে আরোপিত কার্ফিউকে অবৈধ বলে উল্লেখ করেন। কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ কিছুতেই মেনে নেওয়া যায় না। সেখানে সেনা অবরোধ ও কার্ফিউ জারি করে রাখার কারণে নারী ও শিশু সহ বহু মানুষ দুর্ভোগে পড়েছেন। কাশ্মীরে এমন দমনপীড়ন ও হত্যাকাণ্ড তদন্তের জন্য আমরা জাতিসংঘের শরণাপন্ন হব। জাতিসংঘ সমাধানের ভিত্তিতে আমরা এর বিহিত চাই। কাশ্মীরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে 1947 থেকে 1999 পর্যন্ত মোট 4 বার যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। সবশেষ 99-এর কার্গিল যুদ্ধের পর লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে ভারত পাকিস্তান সীমানা নির্ধারণ করে দেয়া হয়। এরপর 2003 সালে দুপক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হলেও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক প্রায় অবনতি হতে দেখা যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী 41টি আসনের 38টিতে প্রতিদ্বন্দ্বিতা করে 31টিতে জয় পেয়েছে নওয়াজের দল। পাকিস্তান পিপুলস পার্টি সবকটি আসনে প্রার্থী দিলেও মাত্র 3টিতে জয় পেয়েছে। এছাড়া সাবেক ক্রিকেটার ইমরান খানের তেহরিক ই ইনসাফ 2টি, স্থানীয় 3টি দল 5টি আসনে জয় পেয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার 41টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। নিরাপত্তা সংখ্যায় নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর অন্তত 17,000 সদস্য মোতায়েন করা হয়। তুর্কি সেনাবাহিনীতে সংস্কার আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেনাবাহিনীর একাংশের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জেরে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এছাড়া অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হিজমত মুভমেন্টকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তালিকাভুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। এদিকে এরদোয়ান সরকারের চলমান শুদ্ধি অভিযানে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন। মুহুর্মুহু স্লোগান আর তুর্কি ঐতিহ্যবাহী সঙ্গীতের সুরলহরি পাল্টে দিয়েছে ইস্তাম্বুলের বসফরাস সেতুর রাতের দৃশ্যপট। 15 জুলাই গভীর রাতে এই সেতুতেই বিদ্রোহী সেনা সদস্যদের রুখে দিয়েছিল তুর্কি জনসাধারণ। সেদিন জীবন বাজি রেখে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিলে টিকে যায় নির্বাচিত গণতান্ত্রিক সরকার। বৃহস্পতিবার সেই স্থানে জড়ো হন কয়েক হাজার মানুষ। উচ্ছ্বাস প্রকাশের এমন দিনেও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে উৎখাতের অপচেষ্টার প্রতিবাদ জানায় অনেকে, সমর্থন জানান সরকারের ব্যাপক ভিত্তিক শুদ্ধি অভিযানের প্রতিও। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ, সরকার আজ যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি পূর্ণ সংহতি জানাতেই এখানে জড়ো হয়েছে। তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হবার পর গেল এক সপ্তাহে গ্রেফতার, আটক, বহিষ্কার, সাময়িক বরখাস্ত হয়েছেন হাজার হাজার লোক। এ তালিকায় রয়েছেন সেনা, আমলা, বিচারক, এমনকি শিক্ষা বিভাগের সদস্যরাও। ব্যাপক মাত্রায় এই শুদ্ধি অভিযানের কারণে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তুর্কি সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তুরস্কের বৈধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যে আচরণ করছে তা মেনে নেওয়া যায় না। জনসাধারণের মৌলিক স্বাধীনতা, মানবাধিকার এবং অভ্যুত্থান চেষ্টায় অভিযুক্তদের নিরপেক্ষ শুনানির অধিকার নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে চাইলে মৃত্যুদণ্ডের বিধান চালুর ইচ্ছাও ত্যাগ করতে হবে তাদের। অভ্যুত্থান পরবর্তী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তুর্কি সেনাবাহিনীর কাঠামোগত সংস্কার আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সুপ্রিম মিলিটারি কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন তিনি। অল্প সময়ের ব্যবধানে একটি নতুন কাঠামোতে সামরিক বাহিনীকে ঢেলে সাজানো হবে। আমার বিশ্বাস এর মধ্য দিয়ে একটি স্বচ্ছ সশস্ত্র বাহিনী প্রস্তুত করতে পারব। অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের প্রতিষ্ঠিত হিজবত মুভমেন্টকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তালিকাভুক্ত করার কথা ভাবছে এরদোয়ান সরকার, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ফেতুল্লাহ গুলেন। জাহিদুর রহমান, সময় সংবাদ, আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন। সিরিয়ার অবরুদ্ধ এলাকায় 48 ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের। আসাদ সরকারের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিলেন ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলনের শেষ দিন মনোনয়ন নিয়েই প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার। তবে ছাড় দেননি সাবেক ডেমোক্রেট নেতাদের সমালোচনা করতে। এদিকে সম্মেলনের শেষ দিনেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ করে হাজারো মানুষ। বেলুন উড়িয়ে ও উল্লাসধ্বনিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে পর্দা নামে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় সম্মেলনে। এদিন সবাইকে ধন্যবাদ জানিয়ে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দলীয় সমালোচনার মুখে পড়লেও 13 মাসের মনোনয়ন যুদ্ধে 16 জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শেষ হাসি হাসলেন ট্রাম্পই। আই হাম্বলি এন্ড গ্রেটফুলি অ্যাকসেপ্ট your nomination. প্রাইমারি ও ককাসে প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন লাভ এবং দলের অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়ানোয় ট্রাম্পের মনোনয়ন আগেই নিশ্চিত হয়ে যায়। তার মনোনয়ন ঠেকাতে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এক ভাষণে দেশ থেকে অপরাধ ও সহিংসতা দূর করতে আইন শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন ধর্ণাঢ্য এই ব্যবসায়ী। এ লক্ষ্যে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের পাশাপাশি যুক্তরাষ্ট্র বান্ধব অভিবাসন নীতি প্রণয়নের প্রতি জোর দেন তিনি। হোয়াইট হাউসে গেলে যুক্তরাষ্ট্রের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আমি কোনো আপোষ করব না। যারা যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকবে শুধু তাদের আশ্রয় দেওয়া হবে। আমার প্রধান লক্ষ্য হবে দেশের আইন শৃঙ্খলা ফেরানো।
সাবেক ডেমোক্রেট নেতাদের সমালোচনা করতেও ছাড়েননি ট্রাম্প। বিল ক্লিন্টন থেকে শুরু করে বারাক ওবামা, এমনকি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিতর্কিত পররাষ্ট্রনীতি এবং ইমেল কেলেঙ্কারের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার পেছনে হিলারির দায়িত্বজ্ঞানহীন আচরণকে দায়ী করেন ট্রাম্প। হিলারির দুর্বল পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তার আমলেই সন্ত্রাসবাদ বিস্তার লাভ করে। ক্ষমতায় গেলে আমি সবকিছু ঢেলে সাজাব। এদিকে সম্মেলনের শেষ দিনেও ক্লিভল্যান্ডে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র তার উদারনৈতিক মূল্যবোধ থেকে সরে আসবে বলে দাবি বিক্ষোভকারীদের। হিলারি ক্লিন্টনকেও যোগ্য প্রার্থী হিসেবে মানতে নারাজ তারা। এখন অপেক্ষা সোমবারের ডেমোক্রেট পার্টির জাতীয় সম্মেলনের। সেখানে প্রার্থী হিসেবে হিলারির নাম নিশ্চিত হলে 8 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হবেন এই দুই নেতা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটোর মিত্র রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব পূরণ করলেই এই সহায়তা দেওয়া হবে। জোটভুক্ত কোনো দেশ আক্রান্ত হলেই যে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না বলেও উল্লেখ করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণের শুরু থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের ব্যয় ও আন্তর্জাতিক যে কোনো ঘটনাতে যুক্তরাষ্ট্রের জড়িত হবার বিষয়টি কমাতে নতুন বৈদেশিক নীতি প্রণয়নের কথা জানিয়ে আসছিলেন। ট্রাম্পের এমন মন্তব্য ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ন্যাটোর মিত্র দেশগুলোর প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের গুলিতে আহত হয়েছে আরও এক কৃষ্ণাঙ্গ নাগরিক। চার্লস কিনসে নামের ওই গুলিবিদ্ধ ব্যক্তি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, এক অটিস্টিক মানুষকে সাহায্য করার সময় পুলিশ তাকে গুলি করে। এ সময় তাকে কেন গুলি করা হলো বারবার জানতে চেয়েছিলেন চার্লস। এদিকে মায়ামি পুলিশের দাবি, অজ্ঞাতনামা এক ব্যক্তি 9/11 জরুরি ফোন করে জানায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পরে পুলিশের গুলিতে আহত হয় চার্লস। তবে কেন চার্লসকে গুলি করা হলো এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি মায়ামি পুলিশ। সিরিয়ায় আসাদ সরকারের উপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের অস্ত্র সংগ্রহ ও অর্থ ব্যবস্থার উপর বৃহস্পতিবার এই অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আওতায় সিরিয়ার 8 ব্যক্তি ও 7 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। এর ফলে বিশ্ব অর্থ ব্যবস্থায় এ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো লেনদেন করা সম্ভব হবে না। সিরিয়ার হেসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর অবরোধ করা হয়, যা রুশ প্রতিনিধিদের সহায়তায় পরিচালিত হতো বলে জানিয়েছে গণমাধ্যম। মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা অ্যাডাম জুবিন বলেন, সিরিয়ায় আসাদ সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান সংঘাতকে জটিল করে তুলেছে। যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় রসদ সরবরাহ ও আসাদ সরকারের অর্থনীতিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান কমাতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন মার্কিন অর্থ বিভাগ। এদিকে সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে যুদ্ধরত দলগুলোকে 48 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজে ব্যাপক লড়াইয়ের মধ্যেই শহরটি থেকে আইএসকে সরে যেতে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে মার্কিন জোট সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীরা। এই অবস্থার মধ্যেই আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজে আইএসের বিরুদ্ধে মার্কিন জোট সমর্থিত বিদ্রোহী গ্রুপের ব্যাপক লড়াইয়ে গত কয়েকদিনে উদ্বাস্তু হয়েছে শত শত মানুষ। লড়াই থেকে বাঁচতে শহরটির রাস্তা ও খোলা আকাশের নিচে অবস্থান করছে তারা। ত্রাণ বিতরণ হচ্ছে। বৃহস্পতিবার সেখানে এমন গুজব ছড়িয়ে পড়লে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে নারী শিশু সহ সব বয়সী মানুষ। আইএসের ভয়ে 10 দিন হলো বাসস্থান ছেড়ে পালিয়ে এসেছি। মাথার উপর যুদ্ধ বিমান উঠছে। ভাগ্য ভালো যে বোমা হামলা থেকে প্রাণে বেঁচে গেছি। টানা কয়েকদিন না খেয়ে আছি। শিশুরা খাবারের অভাবে নিস্তেজ হয়ে পড়ছে। কোথায় এখন বিশ্ব? কোথায় তাদের মানবতা? দেশটিতে আইএসের শক্ত ঘাঁটি বলে বিবেচিত আলেপ্পোর মানবিজে গত মাসেই ব্যাপক অভিযান শুরু করে মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। মার্কিন জোটের বিমান হামলার সহায়তায় চারপাশ থেকে ঘিরে রাখলেও শহরটির ভেতরে অগ্রসর হতে আইএসের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। মানবিজে অন্তত 25,000 বেসামরিক নাগরিকের অবস্থানের মধ্যেই চলছে দুপক্ষের তীব্র লড়াই। বিমান হামলায় 56 বেসামরিক নাগরিকের প্রাণহানির 2 দিন পর বৃহস্পতিবার শহরটি ছেড়ে যেতে আইএসকে 2 দিনের সময় বেঁধে দেয় বিদ্রোহী গ্রুপ এসডিএফ।
এই অবস্থার মধ্যেই সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ পৌঁছে দিতে 48 ঘণ্টা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান জেন ইসল্যান্ড জানান, আলেপ্পোর পূর্বাঞ্চলে 2 লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে রয়েছে। আলেপ্পো ও হোমসের বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছানো জরুরি বলে জানান তিনি। আইএস বিরোধী লড়াইয়ে মিত্র দেশগুলোর 40 পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। ফ্রান্স, মিশর ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আইএসকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে জঙ্গি গোষ্ঠীটিকে নির্মূলে আরও ঐক্য ও নতুন পরিকল্পনা গ্রহণের চেষ্টা চলছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আইএসকে পরাজিত করতে ইরাক সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইরাক ও সিরিয়াকে আইএস মুক্ত করতে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সব মাথায় রেখেই মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা। এদিন আইএস বিরোধী লড়াইয়ে মিত্রদের কাছ থেকে নতুন করে $210 কোটি মার্কিন সহায়তা পাওয়ার কথা জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। বৃহস্পতিবারের বৈঠকে আইএস বিরোধী লড়াইয়ে মিত্র দেশগুলোর ঐক্য ও পারস্পরিক তথ্য বিনিময়ের ব্যাপারে আলোচনা হয় বলে জানিয়েছে গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সৌদি আরবে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি এ কথা জানান। তিনি বলেন, সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মার্কিন নাগরিকদের উপর হামলার হুমকি রয়েছে বলে মার্কিন দূতাবাসের কাছে তথ্য রয়েছে। এ কারণে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব সফরের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লিবিয়ার সির্ত শহরে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে সংঘর্ষে অন্তত 13 সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও প্রায় 100+ সেনা। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সির্ত শহরে আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান ও স্থল অভিযান চালায় ঐক্যবদ্ধ সরকারের অনুগত সেনাবাহিনী। এ সময় আইএস পাল্টা হামলা চালালে অন্তত 13 জন সেনা সদস্য নিহত হন। তবে এ সংঘর্ষে কোনো আইএস সদস্য নিহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সির্তে গেল 2 মাসে আইএস এর সঙ্গে সংঘর্ষে প্রায় 250 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,500+ সেনা সদস্য। নাইজেরিয়ায় সামরিক অভিযানে জঙ্গি সংগঠন বোকো হারামের 42 সদস্য নিহত হয়েছে। অভিযান চালানোর সময় জঙ্গিদের হাতে জিম্মি 80 জনকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বর্ণ প্রদেশের গাঙ্গিরি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহতদের ঘটনা ঘটে। এ সময় তাদের কাছে জিম্মি 38 শিশু ও 42 জন নারীকে উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি বছর বোকো হারামের কাছ থেকে 10,000 জিম্মিকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। 2014 সালের এপ্রিল মাসে 276 জন স্কুল ছাত্রী সহ গেল কয়েক বছরে নাইজেরিয়ার বিভিন্ন এলাকা থেকে বহু বেসামরিক নাগরিককে অপহরণ করে বোকো হারাম। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ন্যাটোয়েস্ট টি-20 ব্লাস্টের অভিষেকেই বাজিমাত মুস্তাফিজের। কাটার মাস্টারের 4 উইকেটে এসেক্সকে 24 রানে হারালো সাসেক্স। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থ জালিয়াতির অভিযোগ তোলার পর নিজ দেশেও আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছেন তিনি। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে রাষ্ট্রীয় বিনিয়োগ করতে 2009 সালে $1 বিলিয়ন একটি তহবিল গঠন করা হয়। রাষ্ট্রীয় বিনিয়োগের অর্থে আত্মসাত ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে মালয়েশিয়ার $1 বিলিয়নেরও বেশি অর্থমূল্যের সম্পদ বুধবার জব্দ করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চ বলেন, তথ্য বিশ্লেষণ করে এ অর্থ অপব্যবহারে প্রমাণ মিলেছে। অভিযোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী নাজিব রাজাক তা অস্বীকার করে আসলেও বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকার এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তে সব রকম সহযোগিতার কথা জানায়। ভূমধ্যসাগরে কয়েক দফা অভিযান চালিয়ে 1,128 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। এ সময় 17 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভূমধ্যসাগরে 9 দফা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে লিবিয়ার ত্রিপোলির উপকূলীয় এলাকার 20 মাইল দূরে একটি নৌযান থেকে 137 জনকে উদ্ধার করা হয়। এছাড়া আরও 8 দফা অভিযান চালিয়ে 1,000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। এর আগে বুধবার একটি ডুবে যাওয়া অভিবাসীবাহী নৌযান থেকে 22টি লাশ উদ্ধারের কথা জানায় আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা MSF। ওই ঘটনায় উদ্ধার করা হয় 200 জনকে।
চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় 80,000 অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছেছে। রাবারের ডিঙিতে ঝুঁকিপূর্ণভাবে পাড়ি দিতে গিয়ে প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। অভিবাসন প্রত্যাশীরা এ ঢল শুরুর পর থেকে ইতালির কোস্টগার্ড বিভিন্ন সময় উদ্ধার অভিযান চালিয়ে কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে। সম্প্রতি ভূমধ্যসাগরে বিপন্ন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের আহ্বান জানিয়ে বেশ কিছু ফোন পায় ইতালির কোস্টগার্ড। জিপিএস সুবিধা সম্বলিত স্যাটেলাইট ফোনের মাধ্যমে তথ্য পেয়ে শতাধিক মানুষকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে তারা। রোমে ইতালির কোস্টগার্ডের সদর দপ্তরে প্রায়ই আসে অপরিচিত কারো ফোন। ওপাশ থেকে নিজেদের দুরবস্থার কথা জানিয়ে উদ্ধারের আকুতি। জিপিএস সুবিধা সম্বলিত স্যাটেলাইট ফোন ব্যবহার করে এক ব্যক্তি নিজের অবস্থান জানিয়ে বলেন, নারী ও শিশু সহ শতাধিক মানুষবাহী তাদের নৌকাটিতে পানি উঠতে শুরু করেছে। মাত্র 30 মিনিটের মধ্যে তা তলিয়ে যেতে পারে। সদর দপ্তরের কর্মীরা তাদের বিচলিত না হয়ে সেখানে অপেক্ষা করতে বলেন, কিন্তু অভিবাসীদের বহন করা ডিঙিটির আশপাশে ইতালির উপকূলরক্ষীদের টহল জাহাজ না থাকায় কিছুটা দেরি হতে পারে বলে জানানো হয়। কিছুক্ষণ পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই অভিবাসীদের উদ্ধার করতে সক্ষম হয় তারা। এমন মানবিক আবেদনে সাড়া দিয়ে ইতালির কোস্টগার্ড বিপন্ন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে ইতালির উপকূলরক্ষীদের প্রশংসনীয় এই কাজ তুলে ধরা হয়। এশিয়া ও আফ্রিকা থেকে ইউরোপের প্রবেশদ্বার গ্রিস ও ইতালি, মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য দেশ থেকে ইউরোপমুখী মানুষের স্রোত তুরস্ক হয়ে এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছায়। অন্যদিকে উত্তর আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা সাধারণত পাচারকারীদের সহায়তায় লিবিয়া, তিউনিসিয়া কিংবা আলজেরিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার ব্যাপারে ফ্রান্স অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বৃহস্পতিবার প্যারিসে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাথে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ওলাঁদ জানান, এই বছরের শেষের দিকে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দুই দেশের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফ্রাঁসোয়া ওলাঁদ ঘোষিত এই আন্তর্জাতিক সম্মেলনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের নিসে হামলার ঘটনায় জড়িত 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। দেশটির সরকারি আইনজীবী ফ্রাঁসোয়া মলিন্স জানান, 22-40 বছর বয়স্ক এক নারীসহ 4 ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদের মধ্যে 4 জন বোহেলেলকে হামলা চালানোয় সাহায্য করেছিল, আর 1 জন হামলার পর ঘটনাস্থলে এসে ভিডিও করেছিল বলে জানা যায়। এই 5 জনই পুলিশি হেফাজতে রয়েছে। সরকারি আইনজীবী আরও জানান, হামলাকারী মোহাম্মদ লাহুয়েজ বোহলেল কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করে। ব্রাজিলের আসন্ন অলিম্পিক গেমসের আসরে হামলার পরিকল্পনার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ব্রাজিলের নাগরিক বলে জানা গেছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় 10টি রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস এর সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া না গেলেও তারা ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। তবে গোয়েন্দা সংস্থার তথ্য মতে, জঙ্গিরা একাধিকবার রিও অলিম্পিক গেমসে হামলার হুমকি দিয়েছে। এসব তথ্য খতিয়ে দেখার পাশাপাশি হামলা ঠেকাতে আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। নিরাপত্তা খাতে গত সপ্তাহে দেশটির সরকার $2.5 কোটি বরাদ্দ বাড়ায়। ইভেন্টের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর 80,000 সদস্য। রোববার নির্ধারিত খেলার স্থানগুলোয় তাদের নিরাপত্তা পর্যবেক্ষণে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সব জাতিগোষ্ঠীর মানুষকে ঘৃণা ও বৈষম্য পরিহারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেশটির মুসলমানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওবামা রমজান মাস জুড়ে ইস্তাম্বুল, ঢাকা, বাগদাদ ও মদিনায় কয়েকটি সন্ত্রাসী হামলার নিন্দা জানান। এ সময় বৈশ্বিক সন্ত্রাসবাদ ও জাতিবিদ্বেষ মোকাবিলায় প্রকৃত ইসলামের শান্তির বাণী ও মানবতাবোধ সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে আন্তধর্মীয় সম্প্রীতি বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে ওবামা বলেন, আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন সবাই একই দেশের নাগরিক, তাই পরস্পরের মাঝে ঘৃণা নয় ভ্রাতৃত্ব বোধ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেও এ সময় সবার প্রতি আহ্বান জানান ওবামা।
জাতিসংঘের আসন্ন মহাসচিব নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে নির্বাচনের ফলাফল গণমাধ্যমে প্রকাশ করা হবে না বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে এ বিষয়ে সংস্থাটির স্থায়ী প্রতিনিধিদের সব জানানো হবে। নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ মহাসচিব পদের জন্য সর্বসম্মতিক্রমে একজনকে নির্বাচন করবে। চূড়ান্ত রায়ের জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার নাম সুপারিশ করা হবে। এবার মহাসচিব পদে প্রার্থিতার দৌড়ে লড়ছেন পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের মোট 12 জন প্রার্থী। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। এবার মহাসচিবের পদে কোনো নারী বসবেন এমনটাই প্রত্যাশা বেশিরভাগ সদস্য রাষ্ট্রের। বর্তমান মহাসচিব বানকিমুনের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড নির্মূল করতে হলে যারা শান্তিতে বিশ্বাস করেন তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্প্রতি দেশে জঙ্গিবাদের কারণে ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তিকে পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এরশাদ। একই সঙ্গে তিনি বিএনপির কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। শেখ হাসিনা এদের দমন করতে সক্ষম হবে। আমি ডাকতে চাই, সব সংসদে বলেছিলাম, আপনি ডাক দেন, আমাদের সব দলকে ডাক দেন, যে সরকার বিশ্বাস করে না, শান্তিতে বিশ্বাস করে, শান্তি রাজনীতি বিশ্বাস করে, আমরা একত্রিত হয়ে আলাপ করি, কথা বলি, এবং কি করে দমন করা যায়। বিএনপি মাঠে নাই, বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। যেমন সেতু করার ভিত্তি বসে দিয়েছিলাম 1988, পরে বেগম জি আসে সেটা ভেঙে দিলেন, আর একটা ভিত্তি বসে দিলেন, এক মুরগি দ্বিভাজক হয়ে গেল। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান রজার অ্যালিস যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। ফক্স নিউজে কর্মরত বেশ কয়েকজন নারী তার বিরুদ্ধে এই অভিযোগ আনলে রজার পদ থেকে সরে দাঁড়ানোর বাধ্য হন। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি 21st Century ফক্স তার পদত্যাগের খবরটি নিশ্চিত করলেও এর কারণ উল্লেখ করেনি। ফক্স নিউজের নির্বাহী চেয়ারম্যান রুপার্ট মারডক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে অ্যালিসের অবদানের প্রশংসা করেন। এর আগে প্রতিষ্ঠানটির প্রাক্তন দুই নারী সংবাদ উপস্থাপক অ্যালিসের বিরুদ্ধে যৌন হয়রানি ও অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ আনে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যালিস, উপস্থাপিকা হিসেবে তাদের চুক্তি নবায়ন না কারণেই এই অভিযোগ গঠন করা হয়েছে বলে দাবি করা হয়। বৃষ্টিপাত উপভোগ করতে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বেড়েছে পর্যটকের আনাগোনা। বৃষ্টির পানিতে ভরে গেছে লেক ও পুকুরগুলো। নান্দনিক সৌন্দর্য উপভোগে এ রাজ্যের জয়পুর শহরেও এ মৌসুমে পর্যটকের আগমন বেড়েছে। শহরের মন্দির, পার্ক সহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। দুর্গ, প্রাসাদ, মন্দির ও জাদুঘরের জন্য পৃথিবীর আকর্ষণীয় একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত রাজস্থান। দেশের বাইরের পর্যটকরা রাজস্থান ভ্রমণের জন্য বেছে নেন বর্ষা ঋতুকেই। প্রতি বছর এ রাজ্যে দেশি বিদেশি কয়েক লাখ পর্যটকের ঢল নামে। খেলার খবর। অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমানের অসাধারণ নৈপুণ্যে জয় পেয়েছে ইংলিশ কাউন্টি দল সাসেক্স। প্রথমে ব্যাট করে 200 রানের বড় সংগ্রহ পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে 176 রানে থামে এসেক্সের ইনিংস। 24 রানের জয় পেয়েছে মুস্তাফিজের সাসেক্স। 23 রান খরচায় 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বিশ্বসেরা একমাত্র কাটার মাস্টার দাফিজ। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের দল সাসেক্স এখন মেতে উঠেছে উৎসবের বর্ণিল রঙে। বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের মায়াবী বিভ্রমে বাধা পড়েছে সাসেক্স শার্কস। 20 বছর বয়সী যুবকের প্রাণঘাতী স্লোয়ার কাটারে টি টোয়েন্টি ব্লাস্টে জয় পেয়েছে সাসেক্স শার্কস। ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে 12 ম্যাচে 5ম জয় পেয়েছে সাসেক্স। এই জয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বর থেকে 4-এ উঠে এসেছে লুক রাইটের দল। নক আউট পর্বে উঠতে শেষ 3 ম্যাচে জয়ের বিকল্প নেই সাসেক্সের। ভিন্ন কন্ডিশন, আবহাওয়া বিপরীত। বাংলায় যখন রোদ বৃষ্টি লুকোচুরি, ইংল্যান্ডে তখন ঠান্ডা। সময়ের ব্যবধানে ঢাকা থেকে 5 ঘন্টা পিছিয়ে লন্ডন। ফ্লাইট থেকে নেমে সময় পেয়েছেন কয়েক ঘন্টা। অনুশীলনে মেলে ধরার আগেই নামতে হয়েছে বিগ ম্যাচে। তবে অভিষেকেই রাঙিয়ে তুলেছেন ক্রিকেট বিস্ময় দ্য ফিজ। 4 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন এসেক্সের ব্যাটিং লাইন আপ।
পাওয়ার প্লের শেষ ওভারে আইপিএল সতীর্থ সাসেক্স অধিনায়ক লুক রাইট বল তুলে দেন ফিসকে, ডট দিয়ে শুরু করে ওভারে চার রান দেন বাংলার দূত। ১৬তম ওভারে দুই রান খরচায় এক্সেক্স কাপ্তান রবি বোপারেকে ফেরান মুস্তাফিজ। জাদু মেলে ধরেন ১৮তম ওভারে, তিন বলের দুই বলে স্ট্যাম্প ভেঙে দেন ফস্টার এবং টেলরের। ইনিংসের শেষ ওভারে ফেরান ডাচ কাউন্টম্যান টেন ডিসকাটকে। অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ বনে যান বোলিং বিস্ময় মুস্তাফিজ। ১৭৭ বছর ইতিহাসে সাসেক্সে এমন ঘটনা আর দুইটা দেখেনি। জয় করছেন, দলকে জেতাচ্ছেন, ছুটছেন মুস্তাফিজ, আর উজ্জ্বল থেকে উজ্জ্বল হচ্ছে লাল সবুজের মুখ। রাহিদ রনি, সময় সংবাদ। এসেক্সের পর বিপক্ষে দারুণ জয়ের পর এবার ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে নিজেদের ১৩তম ম্যাচের বিপক্ষে খেলবে মুস্তাফিজের দল সাসেক্স। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১:৩০ গড়াবে। সবশেষ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে সাসেক্সের বোলিং বিভাগের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ছিল মুস্তাফিজের দুর্দান্ত কাটার, তাকে সঙ্গ দিয়েছেন টাইমাল মিলসও। তবে ক্রিস জর্ডানের ৪৫ রানের সংগ্রহ টপ অর্ডারে ব্যক্তিগত বড় ইনিংস ছিল না, তবে ব্যাটসম্যানদের সবাই রানে থাকায় কিছুটা নিশ্চিন্ত দলের কোচ। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বাকি ম্যাচ দুটিতে জয়ের বিকল্প নেই সাসেক্সের। বর্তমানে ১২ ম্যাচে ৫ জয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ফিজের দল। এদিকে প্রতিপক্ষ সারে সবশেষ ম্যাচে মিডল সেক্সের বিপক্ষে হারায় এই ম্যাচে মুখিয়ে থাকবে জয় পেতে। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে দলটি। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ নিখোঁজ, বঙ্গোপসাগরে তল্লাশি চলছে। জঙ্গিবাদে মদত দিয়ে ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে পাকিস্তান, অভিযোগ নয়াদিল্লির। কাশ্মীরে দমনপীড়নের নিন্দা ইসলামাবাদের। এবার সেনাবাহিনীতে সংস্কারের ঘোষণা এরদোয়ানের। তুরস্কে শুদ্ধি অভিযানের নামে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের। এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নিলেন ট্রাম্প, প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের। ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।